Assalamualaikum, welcome back to my channel sadialeravlogz. আমি সাদিয়ালেরা বলছি. কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো. আজকে আমরা দা ফরেস্ট লাউঞ্জে এসেছি. তো একটাই তোমাদেরকে আজকে একটু শেয়ার করব, কেমন কি তোমাদেরকে দেখাবো. এই তো আমরা এখন লিফট থেকে উঠে হচ্ছে ফার্স্ট হচ্ছে এদের. তো এদের ডেকোরেশনগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, আর সব কিছু আসলে সবুজে ভরা ছিল. আর নামটাই যেহেতু দা ফরেস্ট লাউঞ্জ, তো এর জন্য বেশি ভালো লাগছে. আর এই তো এদের খাবার আইটেমগুলো, এখানে অনেক ধরনের স্যালাড ছিল, তারপরে হচ্ছে হলো ডেজার্ট আইটেম ছিল. আর আমি একটু অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাত মসজিদ রোড ধানমন্ডি 1205 ঢাকা, হাউস নাম্বার 54, রোড হচ্ছে 10/A, রুফটপ. আপনারা চাইলে গুগলেও আপনারা এটা সার্চ দিলে ইজিলি আপনারা এটা অ্যাড্রেসটা পেয়ে যাবেন. এখানে আইটেম ছিল 100+, আর হচ্ছে এদের খাবারগুলো খুবই মানে মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে. তো এখানে অনেক আইটেম ছিল, ক্রাব ছিল, বিফ ছিল, তারপরে হচ্ছে চিকেন আইটেম ছিল, বিভিন্ন ধরনের পাস্তা ছিল, নুডলস ছিল. তো ভালোই লেগেছে, অনেক দিন পর আসলে কোভিডের কারণে কোথাও আসলে বের হওয়া হয়নি, তো অনেক দিন পর ভালোই লেগেছে. এবং এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে. ফার্স্ট ফ্লোরে বাফেট আর সেকেন্ড ফ্লোরে ওদের রেস্টুরেন্ট আছে. বাফেটের প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে হলো আপনারা লাঞ্চের প্রাইস হবে 1000 টাকা, আর ডিনার হবে হলো 1050 টাকা. আর কিডসদের হচ্ছে 5 ইয়ার্স কমপ্লিমেন্টারি. তো বাবা তুমি কি খাচ্ছ? শেষ, আমাদের শেষ বলতে অলমোস্ট অল্প কিছু শেষ, এখনো ফুলফিল হয়নি. ডেজার্ট আইটেমগুলো এখনো বাকি আছে, আর আর খাবারগুলো এনজয় করতেছি, ভিডিও করতেছি ফোনে.
তো এখন দেখি নেক্সট ডে কি খাওয়া যায়। খেতে খেতে তো আমার পুরো ফিল আপ হয়ে গেছে, তারপরও আর কি। আর এখানে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, আর খাবারও ভালো লাগছে। আমার অনেক আইটেমই আছে, ক্রাব আছে, তারপরে পাস্তা, বিভিন্ন ধরনের স্যালাড আছে, মজাই লাগছে। আর আমার ছেলেও খুব এনজয় করতেছে। এরপর আমরা খাচ্ছি আর একটু পরপর ভিডিও করছি, ছবি তুলছি, তো ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নেক্সট কেমন টাইপের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামতটা আমার অনেক উৎসাহ দিবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।